হ্যালো বন্ধুরা, আজকের পর্বে পৃথিবীর সবথেকে বড় কসাইখানা হিসেবে পরিচিত শিকাগো সম্পর্কে জানব। শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর, আর সারা বিশ্বে মানুষের কাছে এই শহর পরিচিত পৃথিবীর কসাইখানা নামে। যদিও কসাইখানা বলতে পশু জবাই করার স্থানকে বোঝায়, এবং শিকাগোর ইউনিয়ন স্টকইয়ার্ডস এক শতাব্দীরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে কসাইখানা হিসেবে পরিচিত ছিল এই শহরটি। তবে এই শহরটির কসাইখানা উপাধি অর্জনের পেছনে রয়েছে অন্য ইতিহাস। গ্রেট শিকাগো ফায়ার কথাটির সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত। এখন থেকে প্রায় 148 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই আগুনের সূত্রপাত ঘটে 1871 সালের 8ই অক্টোবর রবিবার রাতে, এবং 10ই অক্টোবর মঙ্গলবার সকাল পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ভেঙে পড়ে সকল ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয় পুরো শহর। শহরের প্রায় 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পুড়ে ছাই হয়ে যায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের। এ ঘটনায় প্রায় 300-এর বেশি মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, যদিও 120-টির বেশি লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। 1000-এর বেশি বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, হোটেল, সরকারি বেসরকারি অফিস সম্পূর্ণভাবে পুড়ে যায়। সেই সাথে পুড়ে ছাই হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। গৃহহীন হয় শহরের প্রায় 1 লক্ষ মানুষ। গ্রেট ফায়ারের পূর্বের শিকাগোর ছবি তখনও কসাইখানা হয়ে ওঠেনি এই শহর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $202 মিলিয়ন মার্কিন ডলার, মুদ্রাস্ফীতি হিসেবে যা এখন $4.5 বিলিয়ন বেশি। পরবর্তীতে 1910 সালের 22 এবং 23 ডিসেম্বর আবার এই শহরের ইউনিয়ন স্টকইয়ার্ডসে ঘটে যায় আরেকটি অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে 21 জন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায়। শিকাগোর গ্রেট ফায়ারের একটি চিত্র যে ঘটনা করে তোলে এই শহরকে একটি কসাইখানা। 1934 সালের 19শে মে শিকাগোর ইউনিয়ন স্টকইয়ার্ডসের আবারও একটি অগ্নিকাণ্ডে একজন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায়। 50 জন আহত হয়। 400 থেকে 1000 গবাদি পশুর মৃত্যু সহ ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $8 মিলিয়ন মার্কিন ডলার, যা রীতিমতো এই শহরকে কসাইখানাতে রূপান্তরিত করেছিল। অবাক করা বিষয় হচ্ছে যে এই গ্রেট ফায়ারের কারণ হিসেবে বলা হয় গোলেরি নামক এক গরিব কৃষক মহিলার গরুর দুধ দোয়ানোর সময় গরুর লাথিতে হারিকেন ভেঙে পড়ে যায় খড়ের কাদায় এবং আগুন ধরে যায় পুরো এলাকায়। তবে সে সময়ের আমেরিকান জনতার আইরিশ বিরোধী মনোভাবের কারণে এই ঘটনা রটতে পারে। অলেরি পরিবারের সদস্যদের মতে তারা আগুনের সময় সবাই ঘুমান্ত ছিলেন। মূলত এই শহরে এত মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে যাওয়ায় এই শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তো এই ছিল আজকের পর্বটি। ভালো লাগলে লাইক করতে পারেন, এবং এমন ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।